রাজ্য ও দেশের ताजा ও আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাথে প্রেস করুন বেল আইকন লাইক করুন আমাদের ফেসবুক পেজ एटीएम প্রতারণা কাণ্ডে অবশেষে আটক চারজন কলকাতার বেলঘুরিয়াতে ধৃত চার হ্যাকার তাদের মধ্যে দুইজন বাংলাদেশের এবং বাকি দুইজন তুর্কি নাগরিক জিতুদের রাজ্যে নিয়ে আসতে বৃহস্পতিবার রাজ্য থেকে সাইবার ক্রাইম ব্রাঞ্চের এক প্রতিনিধি দল কলকাতা রওনা হবে উল্লেখ্য বিগত কয়েকদিনে প্রায় আঠাশ জন ব্যাংক গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা লুটে নিয়ে যায় এটিএম প্রতারকরা